আজকে নতুন একটা পালা নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির। ও দামেস্কের একজন বাদশাহ ছিল, যার নাম ছিল সম্রাট রেজিদ। তার এক মন্ত্রী ছিল, যার নাম ছিল মারওয়ান। সাউন্ড নষ্ট হয়ে গেছে ভোগাল। এই রেজিদ আর মারওয়ান একমাত্র ইমাম বংশকে ধ্বংস করলো একটা নারী, নাম তার জয়নব, জয়নবের কারণে। তাই রেজিদ বলতেছে, বন্ধু মারওয়ান তোমার রেজা নাই, আমি রেজিদ টাকার সাগর, তুমি মারওয়ান বুদ্ধির নাগর, তুমি মারওয়ান বুদ্ধি যোগাইয়া দাও, জয়নবকে না পাইলে আমি বাদশাহ রেজিদ আমি প্রাণে বাঁচব না। মারওয়ান কয়, বন্ধু জয়নবকে পাইতে হলে মদিনার হোসেনকে আগে মারতে হবে, হোসেনকে না মারা পন্ত জয়নবকে পাওয়া যাবে না। শহীদ কারবলা গান বিচার সিন্দুর, যে ইমাম হাসান হোসেন তারা জান্নাতের মধ্যে যুবকদের সর্দার, ইসলামের আলো, বড় ইমাম হাসানকে বিষপান করে শেষ করলেন, তাই এখন ছোট ইমাম হোসেনকে তারা মারার জন্য কল্পনা করতেছে। পৃথিবীতে দুই প্রকারের মুসলমান, একটা হচ্ছে রেজিদ মুসলমান আর একটা হোসাইনি মুসলমান। এই হোসাইন যদি পৃথিবীতে না থাকতো আমরা মুসলমান হইতে পারতাম না। ওরে তখন এবার বাদশাহ রেজিদ আবদুল্লাহ জিহাদের দরবারে একটা পত্র নেতাছে, শোন প্রাণের ভাই, বন্ধু আবদুল্লাহ জিহাদ, আমি তোমাকে কুফর রাজ্য এবার দলিল করে দেব, ছলে বলে কায়দা কৌশলে হোসেনকে একবার কুফতে নিয়ে আসো। আরে হোসেনকে কুফতে নিয়ে আসলে আমি হোসেনকে মারবো, তারপর জয়নবকে শাদি করব। আরে সম্পত্তির নবে পরে তখন আবদুল্লাহ জিহাদ একটা পত্র নেতাছে, ভাই হোসেন, ভাই হোসেন, এই মুহূর্তে তুমি মদিনা শহর ছাড়ো, কুপার শহরে আসো, তুমি যদি কুপাতে আসো আমি দামেস্কের রাজা রেজিদ আর আমি কুফর বাদশাহ আবদুল্লাহ জিহাদ তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভালো রে, ভালো রে, কালেমা পড়ব। আরে পত্র পাইয়া হোসেন মিয়া ভাবে মনে মন আনন্দ আটকান হয়ে বলতেছে, আমি কুফাতে যাব, এবার কুফর বাদশাহ আবদুল্লাহ জিহাদকে আমি কালেমার দাওয়াত পড়াইব। ওরে হোসেনের দুইটা ভাবি ছিল, নাম ছিল তার হাসনা বানু আর জয়নব। দুইটা ভাবির কাছে যায়, কয় ভাবি গো আমাকে বিদায় করো, আমি কুপাতে যাব, কুপার বাদশাহ আবদুল্লাহ জিহাদ আমার কাছে কালেমা পড়বে। ওরে হাসনা বানু জয়নব কান্দে, কয় ভাই রে ভাই তোমারে জানাই, এ জালেম সদাগের দেশে আমি তোমাদের যাই তোমাকে যাইতে দেব না, ওই ওদের ছলনায় পরে তোমার ভাইকে হারাইছি, এবার মদিনা থেকে আর তোমাকে শেষবারের মতন হারাইতে চাই না, আমরা কেউ তোমাকে বিদায় দেব না, তাই মদিনার মধ্যে তোমার যদি কোনো আপন জন কেউ থাকে তার কাছ থেকে তুমি বিদায় চাও, আমরা কেউ তোমাকে বিদায় করব না। ভাই হোসেন রে, আরে হোসেন ভাই ভাই চিন্তা দেখতেছে, আমার মদিনার মধ্যে একজন আপন ব্যক্তি আছে, আমার আপন চাচাতো ভাই, নাম তার হযরত মুসলিম। হযরত আলীর আসলে দুইটা ভাই, হযরত আলীর দুই সন্তান, নাম ইমাম হাসান হোসেন, আর হযরত আলীর একটা ছোট্ট ভাই ছিল, নাম ছিল আকিল, তার সন্তান ছিল নাম তার হযরত মুসলিম। ওরে মুসলিমের কাছে যায় হোসেন বিনায়া বিনায়া কয়, ভাই আমাকে বিদায় করো, কুপার বাদশাহ জিহাদ আমাকে দাওয়াত করছে, আমি এবার কুপায় যায় কুপার বাদশাহ জিহাদকে আমি কালেমা পড়াই বসে। ওরে মুসলিম দুই চক্কের পানি সেরে কয়, ভাই রে ভাই তোমার জানা, এই জালেমের দেশ আমি তোমাকে জীবন থাকতে যাইতে দেব না, ওই দেশের ছলনায় পরে বড় ইমাম হাসানকে হারাইছি, আমি তোমাকে হারাইতে দেব না, ঠিক আছে কুপার বাদশাহ যদি সত্যই তোমার কাছে কালেমা পড়ে, আগে আমি কুপাতে যাব, আমার হাতের সিগনেচার আমি মদিনায় পৌঁছাবো, আমার হাতের সিগনেচার পাইয়া তুমি কুপাতে যাইবা, নইতে শত্রুদের সিগনেচার আমি তোমাকে মদিনা থেকে একটা পাও তুলতে দেব না। ওরে এই কথা কয়ে মুসলিম তখন প্রথম হোসেনের থেকে বিদায় নিল, শোন প্রাণের ভাই। মুসলিম বলতেছে, ভাই হোসেন তোমার জানাই, আমি কুফায় যাচ্ছি, কিন্তু আমার মা মরা দুইটা সন্তান আছে, নাম তাদের ইব্রাহিম আর মোহাম্মদ,
বড় ভাই ইব্রাহিমের বয়স, বড় ভাই মোহাম্মদের বয়স 6 বছর, ছোট ভাই ইব্রাহিমের বয়স 5 বছর। দুইটা সন্তান পবিত্র গোলাপ ফুলের মতন, দুধের বাচ্চা মা মারা গেছে। তাই মুসলিম কয়, ভাই দুইটা সন্তানকে আমি তোমার কাছে রাখলাম, তুমি দুইটা ছেলেকে দেখাশোনা করো, আমি আগে মদিনায় যাব। সাউন্ড নষ্ট হয়ে গেছে ভাই। ওরে মুসলিম তখন ঘোড়ায় চড়ে হোসেনের থেকে বিদায় নিয়ে যখন রওনা হইতাছে, ওরে মা মরা দুইটা সন্তান রে, বাবার ঘোড়ার নাগাম তাই না ধরে তখন কান্দে জিজ্ঞেস করতেছে, আব্বা গো ছোট কালে আম্মা হারা, ওই আব্বার আমাই সারে রাখু তাই যাবা, সঙ্গে করে নাও গো বাবা আমারে। ছোট কালে আম্মা হারা, ও বাবা আমাই সারে রাখু তাই যাবা, সঙ্গে করে নাও গয়া বাবা আমারে। আরে ও গোলাপ বাজালালান, হাতে দরির পানের পরি বাবা সাইরা নাই জান, মা মইরাছে ছোটবেলা বাবার দেখা হইল না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না, কাঠের ঘরের বসত করি তুফানের ভয় রাখি না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। ওরে তখন মুসলিম দুইটা মামারা সন্তানকে আর থুয়ে যাইতে পারল না, ওরে দুইটা ছেলেকে নিয়ে মুসলিম ঘোড়ায় চড়ে রওনা হইতাছে। আরে কিছু রাস্তা যাইতে মুসলিমের একটা বিপদ সামনে দেখা দিতেছে। ওরে এমন দুইটা সিরিকাল রাস্তা ডান পাশ থেকে বাম পাশে নাইমা যায়। তাই এবার দুইটা ছেলে চিৎকার মারে বাবার গলা ধইরা, কয় আব্বা গো আমাদের কুপাই যাওয়া মনে হয় ঠিক হইতাছে না, আরে কেন দুইটা কাল সর্প রাস্তার ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে না মিয়া। ওরে মুসলিম বলতেছে ইব্রাহিম মোহাম্মদ, আরে সর্পর কাম সর্প করবে, আমাদের কাম আমরা করব, আরে তোমরা দুইটা ভাই কেন আমাদের বাধা দিতেছ। ওরে ছেলের বাধা ফাইলা মুসলিম আবার হইল রাওনা। এইদিকে তো আরেক রাস্তায় যাইতে আরেকটা বিপদ হয়ে গেল, কিছু রাস্তা যাই আরেকটা বিপদ হয়ে গেল। এমন একটা শিকারি একটা হরিণের বাচ্চার এক ছোটে মাথা কাইটা জমিনে ফালাইয়ে দিল। ওরে দুইটা ছেলে কাল শিকির মাইরা বাবার গলা ধইরা, কয় আব্বা গো ধরি আপনার পায়, আমাদের কুফাই যাওয়া ঠিক হইতাছে নাই, একটা শিকারি কেন এক ছোটে দুইটা হরিণের বাচ্চার মাথা কাটল। মুসলিম কয় বাবা তোমরা শিশু বাচ্চা কেন বাধা করো, শিকারির কাম শিকারি করবে, আমাদের কাম আমরা করব, আমাকে বাধা দিও না। ওরে ছেলের বাধা ফাইলা মুসলিম আবার হইল রাওনা। কিছু রাস্তা যাইতে শুকনো জায়গায় ঘোড়ার পাও গেল রে ডাবি। মুসলিম কয় আসলে আমার দুইটা ছেলে নিয়ে যাওয়া ঠিক হইতেছে না, আল্লাহ গো যদি কোনো বাড়ি পাইতাম দুইটা ছেলেকে সে বাড়িতে রেখে যাইতাম। আরে ডান পাশে লক্ষ্য করে দেখে একটা টয়া বাড়ি, ওই বাড়িওয়ালার নাম ছিল সরার কাজী। ওরে মুসলিম রে কয়কে আছে গো বাড়িওয়ালা, এসে দেখা করো। বাড়িওয়ালা কয় তোমার নাম কি, সত্য পরিচয় চাই। মুসলিম কয় নবীর বংশের সন্তান, আমি মিথ্যা কথা বলি না, আরে বাড়িটা হইল আমার সোনার মদিনা, আমার নামটা হজরত মুসলিম। বলে তুমি কি সেই মুসলিম যার জন্য পৃথিবী একদিন মুসলিম আশ্চর্য হবে? বলে আমি সেই মুসলিম। বলে আমার মা মরা দুইটা ইতিম সন্তানকে আপনার বাড়িতে রেখে যেতে চাই, কুপাই থেকে আমি যদি ফিরি দুইটা ছেলে আমাকে ফিরে দেবেন, আর না যদি ফিরি যদি আমার মৃত্যু সংবাদ পান দুইটা ছেলেকে মদিনা রাস্তায় তুলে দেবেন, আমি সারা দুইটা ছেলের আর কেউ রইল না। ওরে রাস্তার মধ্যে দুইটা ছেলেকে যখন মুসলিম দিল রে না,
মামিরা মামরা দুইটা ইতিম সন্তান, ছয় বছর আর পাঁচ বছর বয়স। মা নাই গো, মাহারা দুইটা সন্তান, চাতক পাখির বাচ্চার মতন বাবার মুখের দিকে তাকে থাকে। আব্বা গো কালকে সকাল সকাল আসবেন, আপনি না আসা পর্যন্ত আমরা দুইটা ভাই এক পেয়ালা পানিও পান করব না। ওরে দুইটা ছেলের নামে দে মুসলিম, কুপাতে হইল রামানা, তাই কুপর বাসা মুসলিমকে দেখে গেল খুশি হইরা। রেজিতের কাছে খবর দিল, বন্ধু রেজিত খবর খারাপ, আসার কথা হোসেনের, হোসেন আইল না, আর সে তার ভাই মুসলিম। মুসলিমকে যদি অসম্মান করি তাহলে তার হোসেন কোনোদিন মদিনায় আজ এবার কুফতে আসবে না। আমি মুসলিমকে সম্মান করব, মুসলিমের হাতানে হোসেনকে নিয়ে আসবো কুফতে। হোসেনকে মারলে আপনি জয়নবকে শাদী করতে পারবেন। ওরে তখন মুসলিমকে উক্ত নামাজের ঘরের ব্যবস্থা করে দেয়। মুসলিম নামাজ বন্দেগি করে, মুসলিমের মিষ্টি কথায় কুপর অর্ধেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাই এবার মুসলিম একটা পত্র নেকে মদিনায় দিল রে পাটি না, যে কুপর খবর ভালো। এরই মধ্যে আবদুল্লাহ জিহাদ এবার রেজিতের কাছে খবর পাঠায়, বন্ধু মুসলিম তিন দিনের মধ্যে কুপর মানুষ হাত করে এনেছে, আর তিন দিন থাকলে আপনার রেজিত আপনার পিছে একটা ব্যক্তিও থাকবে না, সবাই মুসলিমের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বাসা রেজিত রে, ওরে তখন রেজিত একটা পত্র নেকতেছে কুপাবাসী এই সুফিয়ান ময়দানবাসী, বাঁচতে চাইলে মুসলিমের পিছ থেকে সরে যা, আর যদি মুসলিমের পিছে থাকিস আমি রেজিত কথা দিলাম কারো গর্দানে মাথা রাখবো না। ওরে জীবনের ভয়ে এবার পত্রখানা শুক্রবার দিন মসজিদে দিল রে ফালাইয়া। মুসলিম মসজিদের ইমামতি করে, পত্রখান মসজিদে পাওয়ার পর মুক্তাদি যার মনে সেই গেল রে পালাইয়া। ওরে মুসলিম পিছ দিকে নক্য করে দেখে মুসলিমের পিছে কোনো মুক্তাদি নাই। মুসলিম কয় আহারে জালেমের দল, তোরা আমাকে জুমার নামাজটা আদায় করতে দিলি না। মুসলিম কোনো হালে জুমার নামাজ শেষ করে বাহিরে বাড়াইল, দেখে হাজার হাজার সৈন্যগণ তারা পাখির মতন তীর মারতেছে। মুসলিম আল্লাহর নাম স্মরণ কইরা ঢাল তরবারে হাতে নিয়ে ঘোড়ায় চড়ে, এবার কুফর ময়দানে মুসলিম প্রথম এবার যুদ্ধ শুরু করতেছে। ওরে তুমল হারে যুদ্ধ নরাই শুরু হইয়া গেল, ভোর তো যুদ্ধ বাইজা গেল কুপার ময়দানে রে। আহারে ভোর তো যুদ্ধ বাইজা গেল কুপার ময়দানে, চোদ্দ হাজার সৈন্য মারে একা মুসলিম যায়ারে। আহারে রক্তর বন্যা বইরা গদিল মুসলিম বাণী তাই, তুমল হারে যুদ্ধ নরাই শুরু হইরা গেল রে। আর এবার যুদ্ধ করতে করতে চোদ্দ হাজার সৈন্য মুসলিম কাইটা বিনাশ করে ফলাই। এবার রেজিত কয় মারওয়ান অলি সাহেদ কাছে, এভাবে যদি যুদ্ধ করতে থাকে আমার সৈন্য থাকবে না। ছলে বলে কায়দা কৌশলে মুসলিমকে এবার এবার সুফিয়ার ময়দান থেকে চিরবিদায় করে দেও রে। ওরে তখন অলিদ সাহেদ এবার কাছে মারওয়ান চারটে পাথর নিয়ে মসজিদের ছাদে দাঁড়ায়, এইদিকে তে মুসলিমের রক্ত থেকে পানি বিবাসা নাই গা যায়। মুসলিম ইসলামী পতাকা উড়াইয়া দেয়, কয়ে কুপার লোকজন সুফিয়ান লোকজন কে আছো, নবীর বংশের সন্তান, নবীর সম্মান কি থাকবে না, ইসলাম ধর্মের কি ধ্বংস হয়ে যাবে, যদি দয়া করে কেউ আমাকে এক পেয়ালা পানি খাওয়াইতে পারে। আমি মুসলিম কথা দিলাম রে, আজকে রেজিতের বংশ আমি মুসলিম দেব শেষ করি রে। ওরে বার মসজিদের বাম সাইডে একটা টয়া বাড়ি ছিল শোনো প্রাণের ভাই, ওই বাড়িতে একটা বুড়োর বেটি ছিল, নাম ছিল তার তোয়া বিবি। এক পেয়ালা পানি মুসলিমকে দেয়, মুসলিম পানির পেয়ালা হাতে নিতে দুই ছেলের কথা মনে হইয়া যায়, পানির পেয়ালা মুখে বাজাবে। এরই মধ্যে অলিদ বেটা বড় একটা পাথর মুসলিমের চাপার ওপর দিল ফালিয়ে, ওরে পাথরটা চাপায় পড়ার পর দুইটা দন্ত শহীদ হয়ে পেয়ালায় পইরা গেল।
পিয়ালা রক্তি বা রক্ত দিয়ে পিয়ালার পানি রক্তারক্তি হয়ে গেল। মুসলিম ঘোড়াই থেকে উপর থেকে নক্ষ করে দেখে, আহারে জালেমগণ চারজন মসজিদের সাথে দাঁড়িয়ে আছে। মুসলিম কয়, আহারে জালেমের দল, তোরা আমাকে পানি পান করতে দিলি না। আরে ঘোড়াই থেকে মুসলিম এমনি এমনি টলে জমিনের মধ্যে গেল রে পড়িয়া। ওরে মুসলিম যখন জমিনে পড়ে গেল, শোনো প্রাণের ভাই, ওরে অলি সাইদ কাসেদ মারওয়ান মুসলিমের বুকের ওপর চড়িল, মুসলিমের বুকের ওপর চললো অলি সাইদ কাসেদ মারওয়ান, মুসলিমের বুকের ওপর চইরা মুসলিমের গলায় তরবারি বাজায়া। মারওয়ান কয়, এ মুসলিম, অনেক লোকজন তুই খুন করছিস, এবার বল তোর মৃত্যুর আগে কোনো আশা আছে নাকি আমার কাছে বল। ওরে মুসলিম বলতেছে, জালেমের দল রে, আরে আমাকে মারো কোনো দুঃখ নাই রে, আমি মৃত্যুর আগে একটা কথা বলে যাই, তরবারি হুলকুমে ডাবিয়ে দিছে। মুসলিম কয়, আমাকে মারো কোনো দুঃখ নাই, কিন্তু আমার দুইটা ছেলে আছে, নাম তাদের ইব্রাহিম মোহাম্মদ, তারা মহাবীর, যদি জীবনে বাইসা থাকে আমার মৃত্যুর খবর পাইলে তোদের এবার দামেশক রাজ্য কুপার শহর সুফিয়ার ময়দান বাম হাতের তালায় করে ধুলা সাত করে উড়ে দিবে। মারওয়ান শুইনে রাগ জইলে গেল, ওরে একশো তোমারি রাগ মাতা দিল রে ফালাইরা, মুসলমের মাতা খানা হাতে নেই ঝুলি রে, এই ছিল কপালের নেকা কে খন্ডাতে পারে গো, হাই আল্লাহ, এই ছিল কপাল একশো তোমারি রাগ মাতা জমিনে ফালাইলো, জয় হোক রে জিতের জয় হোক স্লোগান দিতাছে রে, হায় রে, মুসলিমের মাতা নিয়ে যায় রেজিতের দরবারে হাজির হইয়া যায়। বাদশা রেজিত কয়, বন্ধু খবর কি? কয়, খবর ভালো আবার মন্দ? রেজিত কয়, আমার খবর হলে ভালো হবে, মন্দ কেন? কয়, মুসলিমের মাতা কাছে খবর ভালো, কিন্তু মুসলিম মৃত্যুর আগে বলে গেছে তার দুইটা ছেলে আছে, নাম তাদের ইব্রাহিম মোহাম্মদ, তারা বললে মহাবীর, জীবনে বাইসে থাকলে মৃত্যুর খবর পাইলে দামেশক রাজ্য কারবালার ময়দান সুফিয়ার ময়দান বাম হাতে তালাই করে ধুলা সাত করে উড়িয়ে দেবে। রেজিত মনে মনে কয়, এই দুইটা ছেলেরই তো আমার দরকার, আমি কতদিন আর বাঁচব? দুই ভাইকে ধইরা এক ভাইকে কুফর রাজা বানাবো, এক ভাইকে দামেশকের রাজা বানাবো। এটাই রেজিত মনে মনে ভাইবা একটা মিটিং দিল, এ লোকজন কেউ যদি দুইটা ছেলেকে জীবিত অবস্থা ধরে দিতে পারে, আমি বাদশা রেজিত তাকে লক্ষ টাকার স্বর্ণমুদ্র উপহার করব। দুই ছেলের নামের কথা শুনি সুফিয়ারবাসী কারবালাবাসী দামেশকরবাসী কেউ সাহস পায় না, কিন্তু ফুরাত নদীর কূলে এমন একটা কঠিন বিধর্মী বসবাস করে, নাম তার হারেস পাপি। এ হারেস বলতেছে, আমি দুই ছেলেকে ধরে দেবো, আমাকে কি 70 লক্ষ টাকা দেবেন? বলে হাত দেবো। বলে সিগনেচার করে দেন। সিগনেচার কইরা হারেস বিধর্মী শিখনো তরবারি নেই, খাল মিলল দিনালা দুইটা ছেলেকে ঘোরা শুরু বা খোঁজা শুরু করে দেয়। ওরে 3 দিন পরে এই দিকে তো মুসলিমের মৃত্যুর খবর এবার দুইটা ছেলের কানে পৌঁছে যায়। এসব কাহিনী গাইতে আমার কলিজায় বড় ব্যথা লাগে ভাই, সরার কাজে মুসলিমের মৃত্যুর খবর পাই না, দুইটা ছেলেকে ডাক দিয়ে বিনয়ে বিনয়ে কই, মা মরা দুইটা শিশু বাচ্চাকে কি করে বাবার মরার কথা বলবে? সরার কাজে আকার দিয়ে কয়, বাবা রে, ওরে ভাগ্য তোমার চলি না গেছে বাবা, আর তো ঘুরি না আইল না, মিল মিলা বাতাসের গাছের পাতা নদে না, ওরে ভাগ্য তোমার চলি না গেছে বাবা, আর তো ঘুরি না আইল না, মিল মিলা বাতাসে গাছের পাতা নড়ে না,
ওরে দুইটা ছেলে বাবার মৃত্যুর খবর পায়া তারা কাতল হইয়া যায়। শিশুকালে মা হারাইছে রে, উপায় আসে দুইটা ভাই বাবা হারা হয়ে গেল। যাদের বাবা হারা মা হারা তারাই বুঝে। ওরে সরার কাছে দুইটা ছেলেকে রাতের বেলা রাস্তায় তুলে দেখ বাবা ইব্রাহিম মোহাম্মদ রে, তোমরা দুই ভাই রাতে রাতে মদিনায় যাইবা, দিনের বেলা যান পথ হাইটো না, আরএসএল লোকজন ধরে ধরতে পারলে তোমাদের বিক্রি করবে নিয়ে যাবে। দুই ভাই, ছোট ভাইয়ের বয়স 5 বছর, বড় ভাই ইব্রাহিমের বয়স, মোহাম্মদের বয়স 6 বছর। দুই ভাই 3 দিনের অনাহার, হাঁটতে পারে না, বাবা হারা মা হারা। দুই ভাই ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায় পড়ে যায়, এতই দৌড় পারে তাদের ঘাটা গই না। আরে তিন রাস্তায় মাথা যায়, দুই ভাইয়ের রাস্তা ভুলে গেল, তিন রাস্তার মাথায় যা পথ হারা হয়ে গেল। একটা গেছে দামেস্কের দিকে, একটা গেছে কুপার দিকে, আর একটা গেছে বার, আর একটা গেছে বার মদিনার দিকে। দুইটা ভাই পথ হারা হইয়া যায়। তাই বার দুই ছেলে কোন রাস্তায় যাবে দিশা পাইতেছে না। এইদিকে তো একজন কাফেলয় রাস্তা দিয়ে যাইতেছে। আরে তখন দুইটা ছেলেও কাফেলার কাছে কয়, আব্বা গো আপনারে জানাই আমরা দুইটা ভাই মদিনায় যাব, আমরা তো রাস্তা ভুলে গেছি, মদিনা রাস্তা দেখিয়ে দেন। আরে জালেমগণ দুইটা ছেলেকে মদিনার ঘাটা দেখে দিল না। ওই হারামি কাপেলা হারামি কই না, দুইটা ভাইকে মদিনা রাস্তায় তুলে না দেখ কুপার রাস্তায় দিল রে তুলিয়া। ওরে দুইটা ভাই কুপার রাস্তাতে যখন তুলে দিল, দুই ভাই দৌড় শুরু করে। অনাহারে দুইটা ভাই হাঁটতে পারে না, ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায় পড়ে যায়। ছোট ভাই ইব্রাহিম কয়, ভাই মোহাম্মদ এত দৌড় পারতেছি, মদিনা কেন আসতেছে না? মনে হয় আমরা 3 মদিনা ছেড়ে আসছি গো, মদিনায় যাইতে তো এত সময় লাগে না। বড় ভাই কয়, ওই যে আলো দেখা যাইতেছি, ওটাই মদিনা শহর, আর একটু হাঁটো। ছোট ভাই কয়, ভাই আমি হাঁটতে পারি না গো, দুইটা শিশু বাচ্চা 6 বছর আর 5 বছর বয়স, বাবা নাই মা নাই। ওরে তামানাতি হাইটা যা, ওরে হারে সারি বাড়ির ধার বাবার বেলা উদাই হয়, কাঠের ঘরে বসত করি তুফানের ভয় নাকি নাই, মিল মিলা বাতাসে গাছের পাতা নড়ে না। তামানাতি হাইটা যা, হারে সর বাড়ির ধার বাবার বেলা উদাই হয়, কাঠের ঘরের বসত করি তুফানের ভয় রাখি না, মিল মিলা বাতাসের গাছের পাতা নড়ে না। ওরে হারসের বাগানে যায় দুইটা ছেলের বেলা উদয় হয়, হারসের বাগানে যায় বেলা উদয় হয়ে গেল। দুইটা ছেলে, দুই ভাই কয়, ভাই দিনের বেলার পথ হাঁটা যাবে না, হারসের লোকজন টের পেলে বিক্রি করে নিয়ে যাবে। ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, গাছে আমরা দুইটা ভাই নুকে থাকবো, সন্ধ্যে লাগলে আবার মদিনা রাস্তায় চলা শুরু করবো। আহারে দুইটা শিশু বাচ্চা মা নাই বাবা নাই রে, 3 দিনের অনাহারে তাদের পেট ডারার সাথে নাইকে গেছে। গাছের চারদিকে চারটে ডাল মিলে গেছে, মাঝখানে পানি জড়ো হয়ে হয়ে একটু খন্দ্রব হয়েছে। ছোট ভাই উঠতে চায় কিন্তু পড়ে পড়ে যায়, বড় ভাই কাঁধ বাজে তুলে দিল। দুই ভাই কষ্ট করে গাছে উঠা, গলা গাইতে ধরে গাছের ঢোরের মধ্যে নাইমা, গাছের ঢোরের মধ্যে নাইমা দুইটা ভাই নুকে থাকে। দুইটা ভাইয়ের ধর হিনি আটলো, দুই ভাইয়ের আর দুই ভাইয়ের ধর হিনি আটে, কিন্তু মাথা হানি দুই ভাইয়ের আর আটে না, মাথা দুইটা চাতক পাখির মতন তাকায় আছে। এদিকে বেলা 10টার সময় হারেসের স্ত্রী ওই নদীতে জল ভরাইতে যায়, মেয়েটাকে দেখে দুইটা ছেলে ভয়ে থরথর করে কাঁপে ছাগলের বাচ্চার মতন।
তাই নারীদের একটা অভ্যাস আছে, নদীতে পানি নিতে গেলে কলস দিয়ে পানিতে বাড়িতে পানির শ্যাওলা কাটিয়ে দেয়। পানির শ্যাওলা কাটার পর মেয়েটা পানি নেবে, দেখে দুইটা মাতার ছবি পানির উপর ভাসে। হারেসের বিবি কয়ে, বহুদিন হলে আমি ঘাটের থেকে পানি নেই, জল নেই, কোনোদিন তো মানুষের ছবি দেখি নাই। দুইটা ভাই ভয়ে থত্তর করে কাঁপতে কাঁপতে কান্না শুরু কইরা দেয়। দুই ভাইয়ের দুই ফোঁটা চোখের পানি তোয়া বিবির কান্দে পড়ে যায়। হারেসের বিবি তোয়া কয়ে, ঝর্নায় বৃষ্টি নাই, পানি কই থেকে আসি? ওরে উপর দিকে নক্ক করে দেখে, শোনো প্রাণের ভাই, কার মায়ের দুটি সন্তান পূর্ণিমার চাঁদের মতন গাছের খন্দ্রবের মধ্যে আছে নুকি যায়। তোয়া বিবি কয়ে, সত্য করে বলো তোরা কারা? ওরে গাছেতে বসে ওরে সোনার সান, আরে সত্য করে তোমাদের পরিচয় দিবার এখন। ওরে তখন ইব্রাহিম মোহাম্মদ কয়, মা গো অবুজকালে মা হারাইছে, মাকে দেখতে পারিনি, উপায় বাবা দাওয়াত খাইতে এসে বাবা মরে গেছে গো। নবীর বংশের ছেলে আমরা মিথ্যা কথা বলবো না, বাড়ি হইল আমাদের সোনার মদিনা, পিতার নাম মুসলিম, চাচার নাম হোসেন, মুসলিমের দুই পুত্র নাম আমাদের ইব্রাহিম আর মোহাম্মদ। তখন তো আবিবি কয়, গাছেতে বসে আস ওরে সোনার সারা, তোমাকে রোগ ধরার জন্য ঘোরে সাবিরা আমার শয়তান, আইরে বাবা দুপুনির সান, আইরে আমার বুকে লাই, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। গাছেতে বসে আস ওরে সোনার সান, তোমাকে রোগ ধরার জন্য ঘোরে সামিরা আমার শয়তান, আইরে বাবা দুপুনির সান, আইরে আমার বুকে লাই, মিলমিলাবা দাস গাছের পাতা নড়ে না। কাঠের ঘরে বসত করি তুফানের ভয় ডাকি না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। ওরে তখন বাবা মা মরা ইতিম দুই সন্তান ইব্রাহিম মোহাম্মদ কয়, মা আমাদের যান কোনো ক্ষতি করেন না গো। কয়, আমার জীবন থাকতে নবীর বংশের সন্তানের ক্ষতি হইতে দেব না, বাবা আমার সঙ্গে বাড়িতে চলো, রাত নাগলে আমি নিজে হাতে মদিনায় তোমাদের দুই ভাইকে পৌঁছে দেব। ওরে দুইটা ছেলেকে নিয়ে যা তো আবিবি ঘরের কোটায় রাখে, এইদিকে হারেস বিধর্মী খাল বিল নদী নালা খোঁজাখাজি করে দুইটা ছেলের দেখা পায় না। এবার সন্ধ্যাবেলায় হারেসের এবার হারেস বিধর্মী বাড়িতে যায়, হারেসকে দেখে তো আবিবি বলতেছে, স্বামী গো নক্ষ টাকা রোজগার করতে হবে দুইটা ছেলের অনুসন্ধান, আপনি বাহিরে যান, আপনি এবার বাড়িতে এক সেকেন্ড না দেরি করেন না। হ্যালো রে, আরে তখন হারেস বি ধর্মী কয়, তো আবিবি তুমি জানো না রে, আমি অনেক পরিশ্রম করছি, আজকে আমি কোথাও যাব না, আজকে রাতখান আমি বাড়িতে বিশ্রাম করব, কাল সকালে দুইটা ছেলের খোঁজে যাব। তো আবিবি এতই কয়, স্বামী গো আপনি তাড়াতাড়ি যান, লক্ষ টাকা রোজগার করতে হবে। মা কয়, স্বামীকে চালাকি করে পাঠিয়ে দেই, আমি ইমাম বংশের দুইটা ছেলেকে মদিনার রাস্তায় ফিরিয়ে দিয়ে আসবো। হারেস বিধর্মী সেদিন আর কোনো কথা শুনল না, হারেস বিধর্মী বিছানায় শুইল, দুইটা ছেলেকে মা তো আবিবি ঘরের কোঠার মধ্যে নুকে রাখল। দুইটা ছেলে তিন দিনের অনাহার, মা তোয়ারে ওরে দুইটা রুটি বানায় দুইটা ছেলেকে দিল। ছোট ভাই রুটিতে একটা কামড় মারে,
বড় ভাই কায়রা নিয়ে কই, তোমার কি কোনো আধ্যাত্মিক জ্ঞান নাই? বাবার দাওয়াত খাবার আইসা শহীদ হয়ে গেছে, তুমি জানো না হাদিসে লেখা আছে বাবা মাকে থুয়ে সন্তান যদি কোনো খানা খায় সেটা হারাম হয়ে যায়। মুখে রুটি থাকলে তুই ভাইয়ের ঘরের কোটায় পড়ি না, তুই ভাইয়ের চোখের পানিতে বুক গেল সাগর হই না। রাতখানা যখন ১২টা বাজা যায়, দুই ভাই আব্বরে ঘুম আসলো, দুইটা শিশু বাচ্চা মৃত্যু বাপ মায়ের শবন দেখে কাল সিকির মারে উঠলো, হাড় ঝাঁপ দিয়ে উঠে কয় বিবিরে এত রাত্রে এত সুন্দর মধুর কান্না আমার ঘরে। মাতোয়া কয় স্বামী গো, আমাদের ওই রুমে দুইটা ছেলে আছে তারাই কান্তাছে। হারেস তখন বলে তোয়া বিবি তোমারে জানা, এত সুন্দর মধুর কান্দন আর কেউ কান্দিতে পারে না, একমাত্র নবীর বংশের সন্তানেরাই এত সুন্দর কান্দে কান্দন কান্দিতে পারে। এটা আমাদের ছেলের কান্দন নাই রে, এত সুন্দর মধুর কান্না নবীর বংশের সন্তানের ছাড়া কেউ কান্দিতে পারে না। মাতোয়া থাপথুপ দে স্বামীকে বুঝাই, রাতখানা যখন ৭:৩০ গেল রে বাজি যা, শহীদ মিনারায় আজান পরে পরে অবস্থা, মাতোয়া বিবি দুইটা ছেলেকে এবার ঘরের কোটায় থেকে তুলে